রাজনীতির বাইরে, রাজনীতির বাইরে নেতা হিসেবে দুজনকে তোমার চোখে তুমি কিভাবে দেখো, এবং ওনারা কোন নেতা হিসেবে কোথায় আছেন সেই সম্পর্কে যদি একটু বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমার খুব মানে ওনার মানবিক বোধটা খুব বেশি। আমি আপনার অনেক গরিব লোকের সাথে, ধরেন ওনার এক্স ড্রাইভার ছিল, এরকম লোকের সাথে আমার ইভেন্টুয়ালি দেখা হয়েছে, সত্যি দেখা হয়েছে। তো ও তারা বলে আর কি, তারপর সাংবাদিকরা বলে, ওনার মধ্যে খুবই ওয়ার্ম একটা হার্ট আছে, প্রচন্ড ওয়ার্ম হার্ট আছে। যাকে উনি চিনেন, যাকে যার সাথে একবার পরিচয় আছে, তাকে উনি ভুলেন না। বঙ্গবন্ধুর এই গুণটা উনি পেয়েছেন। ওনার মধ্যে একটা সাংস্কৃতিক সত্তা আছে যেটা আমার ভাল লাগে, বাঙালিয়ান আছে, এটা ভাল লাগে আমার। আর উনি ক্রিকেট ভালোবাসেন, উনি শিশুদের ভালোবাসেন, লেখালেখি করেন, খুব ভাল লাগে। তারপর ওনার মানে যখন ছোট ভাইটার কথা বলেন, শেখ রাসেলের কথা, তখন ওনার জন্য আমার প্রচন্ড প্রচন্ড মায়া লাগে, মানে এত কষ্ট লাগে। আর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ওনাকে আমার খুব ইয়ে মনে হয়, প্রচন্ড দেশপ্রেমী। ওনার মধ্যে আসলে জিয়ার এন্টিটির রিফ্লেকশন তার মধ্যে আছে, প্রচন্ড দেশপ্রেমী এবং খুব জেদি আপোষহীন টাইপের। ওনার মধ্যে রাজনৈতিক ক্ষুদ্রতা কম, আবার রাজনৈতিক মহত্ত্ব কম, দূরে কম। আপনাকে বুঝায় বলি, যেমন ধরেন উনি আমার কাছে মনে হচ্ছে উনি একদম প্রপারলি ইলেক্টেড প্রধানমন্ত্রী ছিলেন না, দুইবার একদম প্রপারলি ইলেক্টেড, রাজপথে সংগ্রাম করে আসা নেত্রী। আর ওনার ডেডিকেশনটা আমার খুব ভালো লাগে দেশের জন্য, ওনার ডেডিকেশনটা এবং ওনার যে আপোষহীনতা আনবিলিভেবল। এবং উনি উনি কিন্তু আপনার এই যে এই এই খুব বেশি বয়সে অত্যন্ত দুঃসহ পরিস্থিতিতে উনি জেলখানায় যে জীবন কাটালেন, এটা কিন্তু অ্যাভয়েড করতে পারতেন। উনি বিদেশে চলে যেতে পারতেন, এই দেশে অনেকের বিদেশে চলে যাওয়ার নজির আছে, উনি যান নাই। উনি কিন্তু 111 গভর্নমেন্টের সাথে কম্প্রোমাইজ করতে পারতেন, সুযোগ ছিল ওনার, কিন্তু করেন নাই। তো এগুলি উনি খুবই মিস আন্ডারস্টুড বাংলাদেশে, মানে ওনার ভালো দিকটা বলার লোক কম, ওনার খারাপ দিকটা বলার লোক বেশি, এটা ওনার একটা দুর্ভাগ্য আমার কাছে মনে হয়। আর আমার সত্যিকার কি, আমার দুজনের জন্য প্রচন্ড মায়া লাগে। আপনার দুজনই প্রচন্ড অনেক কিছু হারিয়েছেন জীবনে, অনেক কিছু হারিয়েছেন। আমার কেন জানি মনে হয় বাংলাদেশে কিছু মানুষ আছে, শয়তান মানুষ, এবং বাইরের কিছু শয়তান মানুষ আছে, তারা এই দুই নেত্রীর মধ্যে না একটা খুব খারাপ সম্পর্ক রাখতে চায়, এটা তাদের জন্য খুব লাভজনক হয়, প্রচন্ড লাভজনক হয় তাদের জন্য। আমি এটা নিশ্চিত, তারা বেগম জিয়াকে পরামর্শ দিবে, খারাপ পরামর্শ, যেটা করলে শেখ হাসিনা প্রচন্ড রেগে যাবেন, আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেমন কিছু বুঝাবেন, উনি প্রচন্ড খালেদা জিয়ার খেপে যাবেন। ওনাদের দুজনের মধ্যে একটা প্রচন্ড খারাপ সম্পর্ক রাখলে বাংলাদেশের অস্তিত্বটা দুর্বল থাকে, বাংলাদেশের অস্তিত্বটা দুর্বল থাকলে স্বার্থপর কায়েমি স্বার্থবাদী এক শ্রেণীর মানুষের জন্য খুব ভালো হয় তাদের। আমি এই পলিটিক্সটা বুঝি, এবং আনফর্চুনেটলি এটা ওনাদেরকে কেউ বুঝাতে পারলো না যে আপনাদের মধ্যে এত এনমিটি কিছু নাই, ওনাদের মধ্যে কত মিল দেখেন, ওনারা কত বড় স্যাক্রিফাইস করেছে দুইজন, কত সাফার করেছে, ওনারা দুইজন সাধারণ মানুষ থেকে পলিটিশিয়ান হয়েছে, মানুষের চাওয়াকে কেন্দ্র করে, ওনাদের কত রেসপেক্ট থাকা উচিত একজন আরেকজনের প্রতি, ওনাদেরকে কারা এই সমস্ত কথা বলায় যে এই যে ধরেন আমি পার্সোনালি আপনাকে একটা কথা বলি, যে বেগম জিয়ার কোনোভাবেই 15 আগস্ট জন্মদিন পালন করা উচিত না। উনার যদি জন্মদিন 15 আগস্ট হয়ও, উনি যেহেতু আগে অন্য ডেট উনি করেছেন, উনি এটা অ্যাভয়েড করতে পারতেন। যারা এই বুদ্ধিটা দিয়েছে তারা শয়তান, তারা বেগম জিয়ার সাথে খালেদা শেখ হাসিনার একটা প্রচন্ড খারাপ সম্পর্ক চেয়েছে। আবার যারা বুঝায় যে 21 আগস্ট আসলে বেগম খালেদা জিয়াই করিয়েছে, আমি বিশ্বাস করি না, অবশ্যই বেগম খালেদা জিয়ার গাফলতি ছিল পরবর্তী তদন্তকালে, উনি নিশ্চয় কমেন্টও করেছেন। 21 আগস্ট উনি ঘটাবেন এটা আমি বিশ্বাস করি না। আমি দুজনকে চিনি, আমি আমি অনেক কাছের থেকে দেখেছি, ওনারাদের সবচেয়ে কাছের লোকদের আমি অনেক ভাবে চিনি, বিকজ আমি প্রফেশনাল সাংবাদিক ছিলাম। কিন্তু এটা যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোঝানো যায়, উনি প্রচন্ড ক্ষিপ্ত থাকবেন, আমি বিশ্বাস করি ওনাকে ঠিক এইভাবে বোঝানোর লোক আছে ওনার আশেপাশে, দুইজনের আশেপাশেই শয়তান লোক আছে কিছু, যারা এই দুই নেত্রীর মধ্যে খুব খারাপ সম্পর্ক রাখতে চায়। এবং এটা আমার কাছে মনে হয় এটা বাংলাদেশের জন্য একটা দুর্ভাগ্য। ওনাদের মধ্যে যে রেসপেক্টটা থাকা উচিত ছিল, ওনাদের দুইজনের প্রতি যে ফিলিংসটা থাকা উচিত ছিল, ওইটা যদি থাকতো বাংলাদেশ বহু দূর এগিয়ে যেত।